ফেসবুকের অন্যরকম ব্যবহার নিয়ে ফের মুখ খুললেন স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি বলেন, ফেসবুক তৈরি করা হলো ভয়ঙ্কর ভুল। জুকারবার্গ আরও জানান, ফেসবুক তৈরি করা হয়েছিল সামাজিক উন্নয়নের লক্ষ্যে। দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় এতদিন পর এ নিয়ে দেশবাসীর কাছে আক্ষেপ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, প্রথম থেকে অনেক কিছু গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণ করা যেত, যা করা হয়নি। এজন্য দেশবাসীর সমালোচনা মেনে নিয়েছেন তিনি। রবিবার নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, কাটমানি মিলবে না বলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প চালু করতে দেওয়া হচ্ছে না বাংলায়। রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন নীতিশ কুমার ঘনিষ্ঠ প্রশান্ত কিশোর। ওয়ার্কিং কমিটির বৈঠকে জাতীয় জনসংখ্যা পঞ্জী ও জাতীয় নাগরিক পঞ্জীর বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে কংগ্রেস, সেজন্যই কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ প্রশান্ত কিশোর। জম্মু ও কাশ্মীরে ট্রলে এনকাউন্টারে মৃত্যু হলো তিন সন্ত্রাসবাদী। রবিবার পুলওয়ামা ট্রলে তীব্র গুলি বিনিময় হয় সেনা ও সন্ত্রাসবাদীদের মধ্যে। মৃতেরা হিজবুল ও জৈশের সদস্য বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। শীঘ্র মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরবে বিজেপি, তাই বিজেপির ক্ষমতায় আসা এখন সময়ের অপেক্ষা মাত্র, এমনই দাবি করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ নারায়ণ রানে। তার দাবি, উদ্ধবের নেতৃত্বে অসন্তুষ্ট শিবসেনার বহু বিধায়ক। গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার অন্তর্গত কাশীপুর হাসপাতাল মাঠ এলাকায়। স্বামী ভিন রাজ্যে কর্মরত, সেই সুযোগ নিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রবীর হাওলাদারকে। ১৪৪ ধারা ভেঙে শীতলকুচি ব্লকে ঢোকার চেষ্টা করার অভিযোগে কোচবিহারে গ্রেফতার হলেন বিজেপি নেতা সনাতন বসু। যদিও দলের সভা বানচাল করতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য রবিবার ঘোষণা হলো ভারতীয় মহিলা ক্রিকেট দলের স্কোয়াড। অধিনায়ক নির্বাচিত হলেন হরমনপ্রীত কৌর। ফেব্রুয়ারির 21 তারিখ সিডনিতে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে উইমেন ইন ব্লু। মাত্র 16 বছর বয়সে ভারতের টি-20 বিশ্বকাপে দলে ঢুকে পড়ল শিলিগুড়ির মেয়ে ঋচা ঘোষ। আপাতত ওড়িশার কটকে ইন্ডিয়া সি দলের হয়ে চ্যালেঞ্জার্স ট্রফিতে অনুশীলনে ব্যস্ত শিলিগুড়ির সুভাষ পল্লীর ঋচা।